আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি একটি আদি বাঙালি রেসিপি, জিভে জল আসার মতো এই রেসিপিটি। তো দেখেই বুঝতে পারছেন আমি সরষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি করে থাকেন, তবে আমার কাছে আগেকার দাদি নানিরা যে পদ্ধতিতে রান্না করতেন সেই পদ্ধতিটাই সবচেয়ে সহজ এবং স্বাদে অতুলনীয় লাগে। তবে চলুন দেখে নিন খুব সহজে কিভাবে অতুলনীয় স্বাদ আনা যায় এই রেসিপিটিতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। বিভিন্ন সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি এখানে সাদা এবং লাল সরিষে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। দুই রকম সরিষে নিয়েছি, কারণ লাল সরিষাতে অনেক বেশি ঝাঁজ থাকে, তাই আমি ব্যালেন্স করার জন্য সাদা সরিষাটা নিয়েছি। লাল সরিষে নিয়েছি 2 চামচ এবং সাদা সরিষে নিয়েছি প্রায় 1.5 চামচের মতো। এরপর যেসব বাটা মশলা আমি ব্যবহার করেছি এই রেসিপিটিতে সেগুলো হচ্ছে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং শুকনা মরিচ। শুকনা মরিচ নিয়েছি কারণ কালার অনেক ভালো হয়, এবং আপনারা জানেন যে আগেকার যুগের মানুষেরা কিন্তু বাটা মরিচই ব্যবহার করত। আমি সব মশলাগুলো পাটায় পেস্ট করে এনেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এছাড়াও নিয়েছি স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ, গোটা কয়েক জিরা এবং কাঁচামরিচ। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 চামচ, মরিচ বাটা 1 চামচ এবং পেঁয়াজ বাটা 1 চামচ, হলুদ এবং স্বাদ মতো লবণ। এবার আমি এগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আপনাদের মাখানোর পুরো পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, এবং মাখানো শেষ হলে এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। আমি মাছের উপর এমনভাবে মশলা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সব জায়গায় মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট হয়। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা, এটা দিলে একটি সুন্দর ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। আমি এখানে যে বাটিতে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতেই ধুয়ে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। আমি এমনভাবে পানি দিয়ে দিচ্ছি যাতে পানিতে বলক আসলে মাছগুলো ডুবে থাকে, এতে করে মাছগুলো উল্টানো দরকার হবে না, কারণ যেহেতু মাছগুলো ভাজা না তাই উল্টানোর সময় ভেঙে যেতে পারে। ভালোভাবে ফুটে উঠলে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এরপর আবার আমি 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। মরিচগুলো আমি না কেটে দিয়েছি, কারণ সরিষাতে অনেক ঝাঁজ রয়েছে, তাই এভাবে দিয়ে ঢাকনা দিয়েছি শুধু মরিচের ঘ্রাণটা যাতে আসে। এভাবে ঢেকে দিলে একটি সুন্দর স্মেল আসে যার স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমার রান্না প্রায় হয়ে এসেছে।
এবার আমি এটাকে আরো একটু তেল বের করে নিয়ে পরিমাণ মতো সরিষার ঝোল রেখে উঠিয়ে নেব। বেশি জ্বালাবেন না, তাহলে পুরো তেল বের হয়ে যাবে এবং খেতেও তিতা লাগতে পারে। আমি এখন চুলো বন্ধ করে দিচ্ছি। তেল এবং ঝোল পরিমাণ মতোই রয়েছে। এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।